হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি সুমনা, আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের আমার প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা রেগুলার বেসিসে আমার ব্লগ দেখো তারা জানো যে গত শুক্রবারে আমি ব্লগ করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম সারাদিনের ছোট ছোট কিছু কী কী করলাম মুহূর্ত, আর তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করেছিলাম সাউথ ইন্ডিয়ান চিকেন কারি। তো আশা করি সবাই তোমরা দেখেছো, আমাকে জানিও যে কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজ রবিবার, আজকে আমি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে অনেক কাজ ছিল, সকালে ঘুম থেকে উঠে পুজোকে ন্যান খাইয়ে তারপরে আমাদের অনেক কাজ ছিল, একটু ঘর বাড়ি ডাস্টিং করলাম, ঝুল জমে গেছিলো অনেক সেগুলো পরিষ্কার করলাম। আসলে কি বলো তো, তোমরা তো জানো যে এখন দীপ বাড়িতে আছে, দীপ না থাকলে না এই কাজগুলো একা একা আমার পক্ষে করা সম্ভব না। মানে এমনি হয়তো ডাস্টিংটা করলাম, কিন্তু ঝুলগুলো পরিষ্কার করতে ও তো লম্বা, ও ভালো করতে পারে, আমি ভালো করতে পারি না। তো সেই জন্য ও আর আমি দুজনে মিলে একসাথে গতকাল শনিবারে আমি আমাদের বসার ঘরটা পরিষ্কার করেছি। আজকে আর একটা যে ঘর নিচে আছে, যে বাবা মামনির যে ঘরটা যেখানে এখন আমি আপাতত থাকি, সেখান সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো সব কাজ মিটিয়ে ডাস্টিং করলাম, তারপরে কিছু সাবান কাচা ছিল সেগুলো কমপ্লিট করলাম। সেগুলো করার পরে স্নান টান সেরে এসে একটুখানি জামা কাপড় মানে চেঞ্জ করে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তোমাদেরকে একটু বলে নিই আজকে সকাল থেকে কী কী হতো। এবার আমি নিচে যাব, নিচে পুচু এখন খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে ওর আজকে চুল কেটে দেবো। মানে অনেক দিন থেকেই ভাবছি ও চুলটা কাটবো, চুলটা অনেক বড় হয়ে গেছে তো কাটা হচ্ছে না। এর আগেও 18 মাস যখন ওর কমপ্লিট হয়েছিল, আমাদের তো নিয়ম আছে 18 মাস পরে চুলটা কাটা, তখনও আমি কেটে দিয়েছিলাম, কারণ এখন করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে গিয়ে চুল কাটানোর কোনো মানে প্রশ্নই ওঠে না, সেই জন্য আমি কেটে দিয়েছিলাম। এমনকি বাড়িতে বাবা, তারপরে মামনি, তারপরে দীপ, এদের সবার চুলও আমি যবে থেকে করোনা এসেছে তবে থেকে আমি মানে কেটে দিচ্ছি। তো প্রচুর চুলগুলো সেই 18 মাসে কাটা হয়েছে, তারপর আর কাটা হয়নি। তো বেশ বড় হয়ে গেছে, গরমে কষ্ট পাচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি চুলটা কেটে দিই। তাই এখন ওর খাওয়াটা কমপ্লিট হলে আজ মামনি ওকে খাওয়াচ্ছে, আমি যেহেতু কাজ করছিলাম আজকে আমি আর ওকে খাওয়াতে পারিনি। তো খাওয়া কমপ্লিট হলে আমি ওর চুল কেটে তারপরে আজকে ওকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবো। তো আজকে সারাদিনে ছোট ছোট কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আমার চ্যানেল। চুল কেটে দেব, চুল কেটে দেব, একটা গান ছেড়ে দাও। ওই মোমের পুতুল এটা thank you.
দেখো চুল কাটা হয়ে গেছে, সবাই দেখো চুল কাটা হয়ে গেছে পুচুর। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কি বলবে? এটা এটা তো কাঁচি, এটা কি? চিরুনি। ঠিক আছে, চল গাছ না না হয়েছে। গুড আফটারনুন, দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, আর মেঘ ডাকছে। কালকেও হয়েছিল, বেশ ভালো লাগছে। যদিও গরম কিছু কমেনি, গরম বেশ আছে, গরমও লাগছে। তা আমার ঘরের এই জায়গাটা আমার খুব প্রিয়, মানে এই সাইডটায় বসে বেশ আশপাশে দেখা যায় গাছপালা। এখানে একটা বেল গাছ আছে আমাদের পাশে বাড়ি, আম গাছ আছে, আরও অনেক গাছ আছে। তো এখানে বসে বেশ ভালো লাগে, বসে বসে বৃষ্টি দেখতে। যদিও খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও বেশ ভালো লাগে। দেখো আমাদের উঠোনে কেমন জল জমে গেছে। এটা আমার পাশে কাকিমাদের উঠোন, আর আমাদের উঠোনে কেমন জল জমে গেছে। দেখতে দেখতে চারটে দিন চলে গেল, কাল দ্বীপ চলে যাবে। কালকে আবার আমাদের বেরোতে হবে, বিশেষ কাজ আছে, সেই জন্য কালকে আবার আমাদের বেরোতে হবে। তারপর সন্ধ্যাবেলা দ্বীপের ট্রেন চলে যাবে ও হাওড়া থেকে। তো কালকে কোথায় যাব সেটা পরে জানাবো, এখনই জানাচ্ছি না। গুড ইভিনিং, বৃষ্টির জন্য সেই বিকালবেলা থেকে কারেন্ট নেই, তারপরে খুব সমস্যা হলো, অনেক কাজ করার ছিল সেগুলো করা হলো না। তো ওই সন্ধ্যাবেলা চা করলাম, সবাই মিলে চা খেলাম, আরও কয়েকটা কাজ ছিল টুকটাক সেগুলো করলাম। তারপরে এই এখন এবার ডিনার প্রিপেয়ার করব, আটা টাটা মাখা হয়ে গেছে, রুটি করব, আর তার সাথে একটা চিকেন করব, সেজওয়ান চিকেন। তো অ্যাকচুয়ালি দ্বীপের চাইনিজ চিকেনগুলো খুব পছন্দ, মানে চিলি চিকেন, সেজওয়ান চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, যেটা আমি আগে দিয়েছিলাম, রেসিপিটা বানিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো দেখে নিও, দ্বীপের জন্মদিনে বানিয়েছিলাম ওই রেসিপিটা। তো এইসব চিকেনগুলো ওর খুব পছন্দ, এমনি থেকে চিকেন ওর সব থেকে বেশি ফেভারিট। তো কালকে দ্বীপ চলে যাবে, তাই আজকে রাতে সেজওয়ান চিকেনটা বানাবো, সেটাই করব রাতে, রুটি আর চিকেন, এটাই। অনেকক্ষণ কারেন্ট ছিল না, জাস্ট এলো। তো এখন তো ডিনার প্রিপেয়ার করব, তারপরে আমার বাকি কাজগুলো করতে হবে। আসলে কাজ বলতে দ্বীপের কিছু জামাকাপড় আমার প্রেস করার দরকার ছিল, তো কারেন্ট ছিল না বলে সেটা হয়নি। আমাদের ইনভার্টার আছে, কিন্তু তাতে তো শুধু লাইট আর ফ্যানই চলে, বাদবাকি আর অন্য কিছু চলে না। তো সেই জন্য কাজটুকু হয়নি, সেগুলোই ডিনারটা আগে প্রিপেয়ার করি, তারপরে ওই কাজগুলো করব। আমাদের ডিনারে রুটি আর সেজওয়ান চিকেন একদম রেডি অ্যান্ড সার্ভ। এখন আমরা ডিনার করব, তারপরে কিছু কাজ আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কাল, কারণ কালকে খুব সকালে উঠতে হবে। তাই সবাইকে আমি শুভরাত্রি জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।